নাবিলা রেজা, আপনি লিখেছেন, আমাদের হজের ফ্লাইট তো ফিক্সড, নির্ধারিত সময়েই ফ্লাইট ছেড়ে দিবে। ফরজ তওয়াফের সময় মেয়েদের পিরিয়ড শুরু হয়ে গেলে করণীয় কী? তখন তওয়াফ না করে বিলম্বিত করলে ফ্লাইট মিস হতে পারে। ফরজ তওয়াফ তো হয়ে থাকে ঈদের দিন, তো সাধারণত ওই দিন তো হাজি সাহেবদের ফিরতি ফ্লাইট থাকে না নর্মালি, যদি আপনি কোনো কারণে সেদিন আসতে হয় আপনাকে, সেরকমভাবে যদি আপনি টিকিট করে থাকেন, তাহলে মনে রাখতে হবে যে ফরজ তওয়াফ করা ছাড়া আপনি যদি নিজ দেশে ফিরে যান, তাহলে যেহেতু ফরজ তরক হয়েছে সেজন্য এই হজটি আপনাকে পুনরায় করতে হবে, হজটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এই জন্য বিমান ছেড়ে দিবে বা আমার ফ্লাইট টাইম হয়ে গেছে, এর মধ্যে মাসিক শুরু হয়ে গেছে, এই অজুহাতে আপনি তওয়াফ করা ছাড়া যাওয়ার কিংবা তওয়াফের কোনো বিকল্প কোনো কিছু কিন্তু নেই। অতএব অপেক্ষা করে আপনার পবিত্র হওয়ার পর আপনাকে তারপর তওয়াফ করে নিজ গন্তব্যে ফেরত যেতে হবে, অথবা আপনি চলে গেলে পরবর্তীতে এই হজটা অপূর্ণাঙ্গ রয়েছে, পরবর্তীতে এই হজটা আপনাকে আবার করে দিতে হবে। কাইফ সাইফি আলী থেকে আপনি লিখেছেন, কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা এটা জায়েজ আছে, এবং কিস্তিতে বেচা কেনা করলে সাধারণ বেচা কেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু নাজায়েজ কিংবা হারাম নয়। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে। আত্মীয়ের ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুহীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ, অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই। কারণে আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন, কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে? কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন, তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত, তার যদি অন্য কোনো উপার্জন না থাকে, তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না। আপনি জানেন সে সুদে উপার্জন করে তার এই খাবার আয়োজন করে থাকে, আর যদি হালাল হারাম মিশ্র থাকে তার, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, তারপরে অ্যাভয়েড করতে পারলে ভালো। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। জামান আপনি লিখেছেন, সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করি, বিকল্প কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করছেন, বিকল্প চাকরির ব্যবস্থা হচ্ছে না বলছেন, আপনার প্রচেষ্টা কোন পর্যায়ে ছিল আমি জানি না। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি সুদি প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আপনার চাকরিটা এই অবস্থায় আপনি বিকল্প চাকরি খোঁজাটা এইভাবে খুঁজছেন যে আপনার চাকরি না থাকলে, সম্পূর্ণ নিরুপায় থাকলে, বেকার থাকলে যেভাবে খুঁজছেন সেভাবে যদি আপনি খোঁজেন, তাহলে চাকরি পেয়ে যাওয়ার কথা। আর যদি চাকরি নাও পান, তাহলে সেক্ষেত্রে আল্লাহর জমিনে করার মতো অনেক কাজ আছে, যেগুলো হয়তো আমরা প্রেস্টিজ ইস্যুর অজুহাতে, নানা অজুহাতে হয়তো করি না, সেরকম কাজগুলো আমরা চাইলে কিন্তু করতে পারি এবং আমাদের করা উচিত, এবং সেক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। অতএব সুদি প্রতিষ্ঠানে চাকরি করছেন, বিকল্প চাকরির ব্যবস্থা নাই, এই অজুহাতে আপনি এটাকে অব্যাহত রাখতে পারেন না দীর্ঘমেয়াদ পর্যন্ত, আপ্রাণ চেষ্টা করে বিকল্প চাকরি আপনাকে খুঁজে বের করতে হবে, ততদিন পর্যন্ত আপনি সুদি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন।